শোনো, উত্তরবঙ্গ নিয়ে আমাদের একটা আলাদা স্টাডি চলছে, সাংগঠনিক বিষয়গুলো নিয়ে আমরা দেখছি উত্তরবঙ্গের আপ টু আপনার পর্যন্ত বালুরঘাট পর্যন্ত যে লোকসভাগুলো আছে, আমাদের কাজ চলছে। কোনো জায়গায় ভালো চলছে, কোনো জায়গায় ধীরে সুস্থে চলছে, জলপাইগুড়িতেও কিন্তু ধীরে সুস্থে চলছে। আমরা যদি বুঝতে পারি লোকসভার আগে পর্যন্ত যে আমাদের ভালো সংগঠন জলপাইগুড়ি ক্ষেত্রেও দাঁড়িয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে আমরা ভাববো এবং আমরা যেখানে যেখানে প্রার্থী দেবো, যেমন মানসিক প্রস্তুতির সাথে সাথে ফিল্ডের প্রিপারেশান নিয়ে আমরা দেবো, অন্যথায় ওই ভোট কাটাকাটির খেলাতে না নেবে, যদি আমরা সেখান থেকে একটা রেজাল্ট করতে পারি ভালো, সেই লক্ষ্যে আমরা প্রার্থী দেবো। দেখুন, আটটার মধ্যে চার থেকে পাঁচটা আমাদের নজরে চলে এসেছে, না এখনো কিন্তু সেভাবে উঠছে না। আমাদের আমাদের নেতৃত্বরা আছে এলাকার নেতৃত্বরা আছেন, যারা তাদের যদি প্রচেষ্টা তারা যদি সেইরকমভাবে তুলে ধরতে পারে, মানে জলপাইগুড়িতে তো আরও ছটা বিধানসভা আছে, সে জায়গায় তুলে ধরতে পারে। হ্যাঁ, নজরে অবশ্যই আছে, কিন্তু কথা হচ্ছে সেই জায়গায় আমরা পৌঁছাতে থাকবো, আমাদের সংগঠনটা তাকে তৈরি করতে হবে, কারণ আমরা প্রার্থী দিয়ে দিলাম, একটা হাসির খোরাকের মতো ভোট পেলাম, সে আমরা করবো না। আমরা যেখানে প্রার্থী দেবো, আমরা লড়াই থাকবো, যাতে আমরা একটা ভালো করে কিছু রেজাল্ট করতে পারি, সেইভাবে আমরা শুভেন্দুবাবু আর অভিষেকবাবু দুজনকেই প্রশ্ন করুন যে মানুষের জন্য ওনারা কতটুকু করছেন। শুভেন্দুবাবুকে বলুন না, ওনারা তো কারণ কেন্দ্রে ক্ষমতায় আছে, যে 100 দিনের কাজ যারা করেছে, যারা দুর্নীতি করেছে, তাদেরকে শাস্তি দিক, আর যা যে শ্রমিকরা কাজ করে টাকা পাচ্ছে না, দ্রুত কাজের ব্যবস্থা, এই টাকাটা বুঝিয়ে দিক এবং নতুন কাজের ব্যবস্থা করুন, সেটা করছে না কেন? একটা নাটক চলছে বাংলার মানুষ এই নাট্যমঞ্চে, তো নাটক দেখতে দেখতে হাঁপিয়ে গেছে, আগামী 2024 জবাব দেবে।